নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা বাংলাদেশকে আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এটা হচ্ছে এমআরটি লাইন 6 উত্তরা। এই উত্তরা থেকে এই রেল মেট্রো রেলটা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সংযোজিত হবে। আজকে প্রথম ফেজ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুভ উদ্বোধন করেছি কিছুক্ষণ আগে। মোট 21.26 কিলোমিটার অংশ, এর বাকি অংশ আমরা খুব তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করব। মেট্রো রেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত 4টি মাইল ফলক বাংলাদেশের জনগণকে স্পর্শ করল। সেটা হলো কি, এক, মেট্রো রেল নিজেই একটি মাইল ফলক, দুই, এই প্রথম বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল, তিন, মেট্রো রেল দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, রিমোট কন্ট্রোল দ্বারা ডিজিটাল পদ্ধতিতে এটা পরিচালিত করা হবে। তার ফলে আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছি এটাই তারই একটি অংশ হিসেবেই কাজ করবে, তার নতুন মাত্রা সংযুক্ত হলো, চার, বাংলাদেশ দ্রুত গতি সম্পন্ন ট্রেনের যুগে পদার্পণ করল, তাই এই মেট্রো রেলের সর্বোচ্চ গতি হবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম ঢাকা যানজটমুক্ত করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেব এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলির সাথে সংযোগ স্থাপন করব। আমরা 6টি মেট্রো রেল লাইন সমন্বয়ে পরিকল্পনা নিয়েছি যা 2030 সালের মধ্যে সম্পন্ন হবে বলে আমি আশা করি।